মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে রাজ্য ছাত্র যুব উৎসব। এই প্রথমবার রাজ্য ছাত্র যুব উৎসবে প্রতিনিধিত্ব করতে চলেছে বজ্র দুই পঞ্চায়েত সমিতির দুই প্রতিযোগী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছাত্র যুব উৎসবে কবিতা প্রথম স্থান অধিকার করেছিলেন বজ্র দুই পঞ্চায়েত সমিতির ছাত্র পৈলমী বাঘ। এছাড়াও মাসিতে জেলায় প্রথম স্থান অধিকার করেছিলেন প্রিয়াংশু মাইতি। সোমবার এই দুই প্রতিযোগী সহ আরও পাঁচজন প্রতিযোগীকে সম্বর্ধনা দেওয়া হলো বজ্র দুই পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এদিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত সমিতির তরফে সম্বর্ধনা পেয়ে আপ্লুত সকল প্রতিযোগী। সকলেই জানান, এই প্রথমবার ছাত্র যুব উৎসবে যাওয়ার জন্য সকলের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল বজ্র দুই পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এছাড়াও সকলের জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছিল। এমনকি মঙ্গলবার কলকাতা ছাত্র যুব উৎসবে যোগ দিতে আসার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এসবের জন্য সকল প্রতিযোগী মুক্ত কণ্ঠে প্রশংসা করলেন সহসভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়। রাজ্য ছাত্র যুব উৎসব সম্বন্ধে বুচান বন্দ্যোপাধ্যায় জানান, ৩৪ বছরের বাম আমলে বজ্র দুই পঞ্চায়েত সমিতির ছাত্র যুবরা কোন রকম সুযোগ সুবিধাই পায়নি সরকারের কাছ থেকে। রাজ্য পরিবর্তনে সরকার আসার পর থেকে ছাত্র যুবরা নতুন করে বাঁচার আশা দেখতে পেয়েছেন। তারই সুফল হিসাবে প্রথমবার বজ্র দুই পঞ্চায়েত সমিতি থেকে দুজন রাজ্য ছাত্র যুব উৎসবে অংশগ্রহণ করতে চলেছে। আমি পঞ্চায়েত সমিতির তরফ থেকে দুজনকে অসংখ্য শুভেচ্ছা জানাই। এই দুই প্রতিযোগী রাজ্য স্তরে বজ্র দুই পঞ্চায়েত সমিতির নাম উজ্জ্বল করুক, এটাই কামনা। এবছর আমাদের ব্লকে আমি এর আগের বারে এরকম কিছু দেখিনি, মানে এর আগের কোনো বছরেই আমি দেখিনি। কারণ আমাদের যারা আমরা এর আগেও আমি ফার্স্ট হয়েছিলাম ব্লক থেকে, তো আমাদের যেতে অনেক অসুবিধায় পড়তে হয়েছিল। এখান থেকে ট্রেন থেকে বাস, মানে এমন অনেক রকম সমস্যা। সেই সকাল ৬টায় বেরোতো, তার কখন পৌঁছবো তার নেই ঠিক। কিন্তু এবছর যেটা হয়েছে, এবছর গাড়ি দেওয়ার ফলে আমরা টাইমে বেরিয়ে টাইমে পৌঁছে যেতে পেরেছি। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে আজকের সম্বর্ধনা, এর আমরা ওখানে গিয়ে এর আগেও কোনোদিন যদিও হইনি, কিন্তু এই সম্বর্ধনা যে এবার আমরা পাচ্ছি আমাদের খুব ভালো লাগছে। তো আমি খুব খুশি, এবারের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। আর এবছরের অনুষ্ঠানের যে প্রাইজ দেওয়া হয়েছে বা তোমাদের যে টিফিনের অ্যারেঞ্জমেন্ট ছিল বা অন্যান্য যে ব্যবস্থা, সেই সম্পর্কে তোমার যদি কোনো সাজেশন থাকে। না, সাজেশন সেরকম কিছু না। হ্যাঁ, শুধু দুপুরে যদি একটা মিল দেওয়া হতো তাহলে বোধহয় বেশি ভালো হতো। আচ্ছা, কারণ যারা ভলেন্টিয়ার ছিল তাদের জন্য মিল ছিল। এবার আমরাও তো অনেকক্ষণ ধরে বসে থাকি, এবার ওই জন্য আমার মনে হয় যে একবার মিল দেওয়াটা উচিত ছিল। আর কালকে রাজ্য তো পার্টিসিপেট করছে, তো সেই ব্যাপারে কতটা আশাবাদী? আশাবাদী আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। এবার ব্লক থেকে তো সবাই পাশে আছে, এবার দেখা যায় কি হয়। এটা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকের মতো বা পঞ্চায়েত সমিতিগুলির মতো আমার বজবজ দু নম্বর ব্লকে অনুষ্ঠিত হয়েছে নির্ধারিত সময় মেনে, ঠিক যে সময়টা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে আধিকারিকদের বা বিশেষ করে বিডিও সাহেবদের বা জয়েন্ট বিডিও সাহেবদেরকে গঙ্গা সাগরে ব্যস্ত থাকতো, ঠিক সেই সময় এটা অনুষ্ঠিত হয়ে থাকে। তো তার মধ্যে থাকো পঞ্চায়েত সমিতির নিজস্ব দায়িত্ব নিয়ে সহকারী সভাপতি, সভাপতি এবং আনুষঙ্গিক এই সংশ্লিষ্ট যে কর্মাধ্যক্ষ আছেন, সকলে মিলে যেভাবে যে উদ্যোগ নিয়ে এটা করেছেন খুব সাকসেসফুলি হয়েছে। এবং সবচেয়ে খুশির খবর এই যে আমার এই ব্লক থেকে আলটিমেটলি রাজ্য স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে, অর্থাৎ জেলা স্তরে প্রথম স্থান অধিকার করেছে, এরকম তিনজন রয়েছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে এরকম আছে, তৃতীয় স্থান অধিকার করেছে। সেই হিসাবে এবারের ছাত্র যুব উৎসব সফল, কিন্তু এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাদেরকে আরও আরও বেশি চর্চা করতে হবে। আগামীতে তাদের আরও বেশি সাফল্য কামনা করছি এবং উৎসাহ দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি আগামীতে ব্লক স্তরে আরও যাতে অনুষ্ঠান করা যায় এই সফল ছাত্রছাত্রী বা যে ছাত্র যুবরা রয়েছে তাদেরকে নিয়ে। এবং এরই অংশ হিসাবে আমরা জানি বাঙালির একটা ভাষা দিবস একটা বিশেষ বড় জায়গা নিয়ে আছে, তো ভাষা দিবসকে উপলক্ষ করে আমরা হয় ২১শে ফেব্রুয়ারি অথবা ৯ মার্চ আমরা এর মধ্যে একটা অনুষ্ঠান ব্লক স্তরে করব এই সফলতাকে, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এরা আমাদের দায়িত্ব নিয়ে জেলা স্তরে নিয়ে গেছেন এবং সংগঠিত দায়িত্ব নিয়েও এসেছেন, এগুলো তো আমার খুবই ভালো লেগেছে। আর আজকের এই যে সম্বর্ধনা অনুষ্ঠান নিয়ে তোমার কেমন মনে হলো? আমি প্রথম বছর পাচ্ছি সম্বর্ধনা, তো আমার তো খুবই ভালো লাগে। আর রাজ্য স্তরে কালকে তো যাচ্ছ, কেরা কি কেমন আশাবাদী, কেমন কালকে প্রতিযোগিতা সম্বন্ধে বলতে? আমি আমার বেস্ট দেবো, এবার যা হয়। আর আমি ছোটোবেলায় একবার এসেছিলাম, তখন প্রত্যেকটাতে ফার্স্ট হয়েছিলাম। এবছর এসেছি তখন বড়োদের এতে নাম দিয়েছিলাম, তখন লোকগীতিতে ফার্স্ট হয়ে যখন জেলায় যাব, তখন জেলায় যাওয়ার জন্য আমাদের ব্লক থেকে গাড়ি দেওয়া হয়েছিল, দুদিনই গাড়ি দেওয়া হয়েছিল, আমার একদিনই প্রোগ্রাম ছিল। আর ভালো লেগেছে, টাইমে বাড়ি গেছি সেখানে, বাড়ি এসেছি টাইমে, আর কোনো অসুবিধা হয়নি।
আর এই সম্বর্ধনাটা দেওয়া হয়েছে খুব ভালো। আমাদের সামগ্রিক আয়োজন বলতে আমাদের শক্তি জোগিয়েছে, আমাদের যেটার উপরে আমরা নাচ করেছি আমাদের দেশমাতা, এবং আমাদের সমান স্বনামধন্য আমাদের স্যার, নাচের স্যার, তিনি অনেক দূর টালিগঞ্জ থেকে আমাদের এইখানে এরকম গ্রাম্য অঞ্চলে এসে আমাদেরকে নাচ করে যাতে আমরা জীবনে সফল হতে পারি, আমরা তুলে ধরতে পারি, এবং তার সাথে আমাদের পিডিও থেকে আমাদের অনেক সাপোর্ট করেছে যাতে আমরা খুব ভালো ফল করতে পারি জেলা থেকে। এই জন্য আমরা নিজেদের 100% দিয়ে জেলা থেকে যোগ করেছি, এবং আমাদের এই সেকেন্ড হওয়াটা আমাদের খুব শক্তি জোগিয়েছে যে আমরা পরের বারে ফার্স্ট হয়ে অন্তত রাজ্যে যাতে পৌঁছাতে পারি, এইরকম লড়াইয়ের মনোভাব জোগিয়েছে। আমরা পরের বারেও নাম দেবো, পরের বারেও আমরা ভিডিওর মুখ উজ্জ্বল করার চেষ্টা করি। পঞ্চায়েত সমিতি আমাদের এর আগের বারে করেছিলাম, মোটামুটি 450 মতো পার্টিসিপেট করেছিল। এবারে তার একটা মানে কী বলবো, আগের বারে খুবই ভালো করেছিলাম, এবারে আরও ভালো করবো বলে মানসিকতা নিয়ে আমরা যেরকম প্রত্যেকবার আমার সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা এবং সবারই উদ্যোগ, বিডিও সাহেব বলতে পারেন, ইউথ অফিসার বলুন, প্লাস আমাদের যে একটা যুব কমিটি আছে, যুব উৎসব করার একটা কমিটি, আগের বারে যে কমিটিতে ছিল সে এবারেও সেই কমিটি, ফুল কমিটি, যুব উৎসব কমিটি এত ভালো উদ্যোগ নিয়ে কাজ করেছে। এটা আমাদের পঞ্চায়েত সমিতির কৃতিত্বটা সবচেয়ে বেশি কৃতিত্ব যুব উৎসব কমিটি। সর্বোপরি যে কথাটা বলতেই হয়, আগের বারে আমরা যেরকম পার্টিসিপেট ছিল 450, এবারে হয়েছে 750, এবং 750-এর মধ্যে যে এত পার্টিসিপেট এত হবে এইখানে এটা চিন্তা করতে পারেনি। আগের বারে যেরকম ধরুন একটা বাজেট থাকে, একটা সীমিত বাজেট থাকে, সেই বাজেটের মধ্যে কিন্তু এই এত বড় প্রোগ্রাম করে সবাইকে খাবার দিয়ে স্টেজ মাইক ফাইক সব করে এত কিছু করে এটা করা সম্ভব না। এক্সট্রা আমাদের এটা খরচা করতেই হয়, এবং এই জিনিসটাকে গর্জাস করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফান্ড যেরকম অ্যালটমেন্ট একটা দিয়েছে, তার সাথে সাথে ওনার সর্বোপরি যেটা হলো যে পশ্চিমবাংলার মানুষ কিন্তু আমরা মুনি ঋষিদের ভুলতে বসেছিল, এই স্বামী বিবেকানন্দকে ভুলে গেছিলো, নেতাজি সুভাষ বসুকে ভুলে যাচ্ছিলো, রবীন্দ্রনাথকে ভুলতে বসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকের মাধ্যম দিয়ে, পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে আবার মানুষের কাছে একটা সাড়া ফেলে দিয়েছে, এই যুব উৎসব বলুন, প্রত্যেকটা সরকারি প্রোগ্রামের মাধ্যম দিয়ে মানুষকে সচেতন এবং মানুষকে এগিয়ে যাওয়ার, এই যুব সমাজকে এগোনোর যে চিন্তাভাবনা ক্লাবে টাকা দেওয়া থেকে, প্লাস এই এই যে যুব উৎসব যেটা গান বাজনা থেকে সব যা প্রতি এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় ক্রেডিট। এবারেই প্রথম বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতি যে থেকে তৈরি হয়েছে রাজ্য স্তরে দুজন কালকে অংশগ্রহণ করবে, মানে বাঁশি এবং আবৃত্তি, তো এই ব্যাপারটা কেমন লাগছে আর কি? রাজ্যে পার্টিসিপেট করছি আমরা, আমি ধরুন এই ব্লকের সঙ্গে অনেকদিন থেকে জড়িত, আমাদের এইখান থেকে কোনো পারি মানে রাজ্যে কেউ যায়নি, এবং জেলায় জেলায় যেতে পারতো মানে গাড়ির অভাবে অনেকে যেতে পারতো না, অনেকে গরিব মানুষ এখান থেকে, সেটা আমরা কিন্তু এই যুব উৎসব কমিটি বা আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব আমরা সবাই মিলে ভেবেছি যে এদের একটা আগেবারেও আমরা একটা বাস করে দিয়েছি, এদের যাবার ব্যবস্থা করেছিলাম একদিন, এবারে দুদিন ডেট করেছে, দুদিনই বাস করে দিয়েছি, প্লাস যাতে ভালোভাবে যায় এরা, এই ধরুন গ্রামের মেয়েরা যাবে, তার গার্জেনরা যাবে, তারা যদি চেনেই না কোথায় নিম্পিট, এই প্রতিযোগীরা এখানে ফার্স্ট সেকেন্ড হতো এখানেই শেষ, আমরা এই যে আগের বারে পাঠিয়েছি বাস করে এবারেও করিয়েছি, এইতে মানুষ খুশি এবং এলাকার মানুষ এত 750 মানুষ আগের বারে বাস দিয়েছিলাম বলে এবারে 750 পার্টিসিপেট করেছে, মানে ইভেন্টসে 750 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে ছেলেরা। আজকে যে সম্বর্ধনা দিলেন এটা কি তাদের অপরচুনিটি? এই সম্বর্ধনাটা দেওয়ার একটাই কারণ যাতে আমাদের ব্লকের মুখ থাকে, আমাদের পঞ্চায়েত সমিতির মুখ থাকে, আমাদের এই যুব কমিটি, পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন, বিডিও বলুন, আমাদের যারা এই যুব উৎসব কমিটি, আমাদের পঞ্চায়েত সমিতির যারা কমিটি, আমাদের সবার পক্ষ থেকে ওদের একটা সম্বর্ধনা দিলে ওদের মনে স্পিড বাড়বে। আমি আশা করব যে পৌলবী বাঘ বলে যে মেচি আবৃত্তি করছে এত ভালো, আমি মনে করি উনি রাজ্য থেকে একটা জায়গায় উনি আসবে, এবং বাঁশিতেও যে আছে রাজ্যের একটা জায়গায় আসবে। আচ্ছা একটু কাটছি, ঠিক আছে। বছরে পুজোনব একটা জিনিস আমরা দেখলাম যে যুব উৎসবের দিন 1200 মানুষ আপনাদের হেঁটেছে, এবং 750 প্রতিযোগী, জায়গারও বিভিন্ন অভাব হচ্ছিল, আঁকাতেই 160 ছিল, তো অনেকে আমাকেও এখানে বলছেন যে আরও জায়গা বাড়ানোর বা অন্যান্য কী ব্যবস্থা ভাবছেন? আমরা অলরেডি আমাদের যুব উৎসব কমিটি বা পঞ্চায়েত সমিতি, আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা যুব উৎসব কমিটি, আমরা অলরেডি
ভাবতে শুরু করে দিয়েছি। এবারে সত্যি জায়গা শর্ট হয়েছিল, এত মানুষ এসেছিল, আমাদের জায়গাটা খুব অল্প জায়গা, এবং তার সাথে সাথেই যে গার্জেনরা এসে থাকি এত উৎসাহী, আমরা এবার থেকে ভাবতেছি আমরা এগ্রিকালচারের ওদিকে একটা জায়গা আছে, আমরা আরও জায়গা আছে, সেই জায়গাগুলো নিয়ে একটা বড় জায়গায় করব, বড়ভাবে করব। এবং ঘরের অভাব হয়ে যায়, এই যে বসে আঁকা, গান এক জায়গায়, আর একটা প্রোগ্রাম চলছে বাঁশি এক জায়গায়, এইসব যে প্রোগ্রামগুলো চলছে, লোকসঙ্গীত, রবীন্দ্র, এই যে এইগুলো চলছে, আমাদের জায়গার অভাব, আমরা এর এগ্রিকালচারের ঘর নেব, এবং আমাদের এইখানে আমাদের আরও ইনফ্রাস্ট্রাকচার হয়তো হয়ে যাবে এর মধ্যে। এবং আমরা এখন থেকে ভাবছি, আমরা চিন্তাভাবনা নিয়েছি এবং আমাদের আলোচনা হয়ে হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে, আমার সঙ্গে এবং আমার পঞ্চায়েত সমিতির এই যুব উৎসব কমিটির সঙ্গে আমরা আলোচনায় বসেছি। আমরা আগেরবার প্রত্যেককে, এই যে যারা গার্জেনরা আসে, স্বতঃস্ফূর্ত আসে, তাদের মিলের ব্যবস্থা করবো, মানে টিফিনের তো টিফিনের আমরা লুচি আলুরদম ভেজে খাওয়াইছি, এবারে আগেরবারে প্যাকেট করে দিব, এবারে ভেজে ভেজে গরম গরম লোক হাতে করে প্লেটে করে নিয়ে খেয়েছে, এবং আমরা এই টিফিনটা রাখবো, তার সাথে তাদের মিলের ব্যবস্থা করলে আরো মানুষ খুশি খুশি হবে, আমরা সেটা করবো, মানে প্রতিযোগী অভিভাবক সকলের জন্য। দেখুন, যা আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছেন তাতে এত বিশাল আকারে করা সম্ভব না, কিন্তু আমরা করবো, আমরা করবো, এবং আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তাভাবনাটাকে সারা দেশ জুড়ে আমরা খুশেছি। জনসাধারণের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ, ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে, ফেরত আনতে পারেনি তোমাকে দামিনী, ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা, কফিন ভর্তি সে এক রজনীগন্ধা, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, 13 দিন ধরে তোমার ভিতরে গঙ্গা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।